প্রায় 3 বছর ধরে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলমান। এ যুদ্ধে রণক্ষেত্র থেকে পালিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনীর লাখের অধিক সেনা। সম্প্রতি ইউক্রেনের গণমাধ্যম নভিনি লাইভ টিভির সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন ইউক্রেনের আইন প্রণেতা আনা স্কোরোখোদ। তিনি বলেন সেনাবাহিনীতে ক্রমাগত অব্যবস্থাপনা ও শীর্ষ কর্মকর্তাদের দুর্বল সিদ্ধান্তের কারণে সেনা সদস্যদের নৈতিক মনোবল হারিয়ে গেছে, আর এ কারণেই তারা রণক্ষেত্র থেকে পালিয়েছে। ইউক্রেনের এই আইন প্রণেতা বলেন, আমি আপনাদের প্রকৃত সংখ্যা বলতে চাই না, তবে জেনে রাখুন লাখের অধিক সেনা হয় পালিয়ে গেছে নয়তো বিনা ছুটিতে অনুপস্থিত রয়েছে। তিনি বলেন সৈন্য তাদের পরিবারের কাছ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আচরণ নিয়ে ব্যাপক অভিযোগ পাওয়া গেছে। এক সেনা আমাকে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা রণক্ষেত্রে সবসময় সামনে সারি থেকে দূরে থাকেন কেন? তিনি প্রশ্ন তুলেন, কেবল 10-15% সেনাই কেন সরাসরি যুদ্ধে অংশ নেবে, বাকিদের কাজ তাহলে কি? ইউক্রেনের পলাতক সেনা সদস্যদের যে সংখ্যা অনুমান করা হচ্ছে তা দেশটির সামরিক আইনজীবী রোমান লিখাচেভের হিসেবের সঙ্গে মিলে যায়। লিখাচেভ গত সপ্তাহে গণমাধ্যমকে বলেছিলেন, নিশ্চিতভাবে 1 লাখের বেশি সৈন্য রণক্ষেত্রে তাদের অবস্থান ছেড়ে চলে গেছেন। কিছু ক্ষেত্রে একসঙ্গে 20-30 জন সৈন্য পলায়ন করেছে, তবে সঠিক সংখ্যা শুধু সেনাবাহিনী জানে। এদিকে জ্যেষ্ঠ কর্মকর্তাদের আচরণের কারণে সাধারণ সেনারা যুদ্ধ করার মনোবল হারাচ্ছে বলে উল্লেখ করেছেন অনেকেই। যোদ্ধারা পর্যাপ্ত রোটেশন ও বিশ্রামের অভাবে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার সুযোগ ও ইচ্ছা হারাচ্ছেন। এছাড়া সামরিক বাহিনীর প্রাপ্ত বয়স্ক পুরুষদের প্রকাশ্যে ধরে নিয়ে গিয়ে জোর করে যুদ্ধে নামাচ্ছে বলেও অভিযোগ আছে। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।